যে যে পরিবারে শুধুমাত্র একটা অথবা দুইটা অথবা কম সংখ্যক পিএইচএস অথবা এসপিএইচএস রেশন কার্ড রয়েছে এবং বেশি সংখ্যক রয়েছে আরকেএসওয়াই ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড, সেই পরিবারের আরকেএসওয়াই ওয়ান রেশন কার্ডের ক্যাটাগরিগুলো কিন্তু অটোমেটিক পরিবর্তন হতে পারে। এরকম পরিস্থিতিতে অনেক পরিবারের আরকেএসওয়াই ওয়ান রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হয়েছে, বর্তমানেও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। এই বিষয়ে নির্দিষ্ট কোনো কিন্তু সময়সীমা নাই, আপনি আশা করি এই বিষয়ে খুব ভালোভাবে জানেন। রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের বিষয়ে বিস্তারিতভাবে কয়েকটা ভিডিওতে আলোচনা করা রয়েছে, সেই ভিডিওগুলোর লিঙ্ক অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শুধুমাত্র ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে যে তথ্যটি শেয়ার করতে চাইছি অবশ্যই বুঝতে পারবেন। তো আপনি যদি এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন, কারণ এই তথ্যটি প্রত্যেক রেশন গ্রাহকদের অর্থাৎ রেশন কার্ডধারীদের জানার বিশেষ প্রয়োজন রয়েছে। তো আজকের এই ভিডিওটির আলোচ্য বিষয় হচ্ছে যে পরিবারে পিএইচএস অথবা এসপিএইচএস রেশন কার্ড রয়েছে এবং আরকেএসওয়াই ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, দুইটি ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে বা একের অধিক রেশন কার্ডের ক্যাটাগরি রয়েছে, সেই পরিবারের কোনো সদস্যের যদি নতুন রেশন কার্ডের আবেদন করতে চান বা নতুন রেশন কার্ডের প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্যই এক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো, আমি যেটা মনে করি, অফলাইনে 4 নম্বর ফর্মের মাধ্যমে আবেদন করবেন। সঙ্গে যেহেতু পরিবারের যে কোনো একজন সদস্যের রেশন কার্ড এবং আধার কার্ড জেরক্স দিতে হয়, তখন অবশ্যই যে সদস্যের পিএইচএস অথবা এসপিএইচএস ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেই সদস্যের রেশন কার্ড এবং আধার কার্ড জেরক্স দিবেন। এবং যদি আবেদনকারীর সঙ্গে সরাসরি যে সদস্যের পিএইচএস অথবা এসপিএইচএস রেশন কার্ড রয়েছে সে সম্পর্ক না থাকে, তাহলে আবেদনকারীর সঙ্গে কাগজপত্র অনুযায়ী যেভাবে সম্পর্ক আসতে পারে সেই কাগজগুলো সঙ্গে অবশ্যই দিতে হবে। যদি এইভাবে আবেদন করা হয় অবশ্যই সেই নতুন রেশন কার্ডটি পিএইচএস অথবা এসপিএইচএস কার্ড হবে। এই পদ্ধতি অবলম্বন করে অনেকেই কেন্দ্র সরকারের কার্ড পেয়েছেন, অর্থাৎ পিএইচএস অথবা এসপিএইচএস ক্যাটাগরির রেশন কার্ড পেয়েছেন। যদি অনলাইনে আবেদন করেন তাহলে খুব শীঘ্রই ফর্মটি অ্যাপ্রুভ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র, অর্থাৎ যে সদস্যের পিএইচএস অথবা এসপিএইচএস ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেই সদস্যের রেশন কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স এবং আবেদনকারীর সঙ্গে যেভাবে সম্পর্ক আসবে ঠিক সেই কাগজগুলো সঙ্গে নিয়ে অবশ্যই আপনার ব্লকের খাদ্য দপ্তর অফিসে যোগাযোগ করবেন। অবশ্যই নতুন রেশন কার্ডটি কেন্দ্র সরকারের অর্থাৎ পিএইচএস অথবা এসপিএইচএস ক্যাটাগরিতে হবে। তো ভিডিওটির লাস্টে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতেই হয় যে এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে প্রত্যেক মাসের তুলনায় কিন্তু বেশি পরিমাণে রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হচ্ছে। তো এই রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার একটাই কারণ হচ্ছে যে আধার লিঙ্ক না থাকার কারণে রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হচ্ছে। যে বাচ্চাদের বয়স 5 বছরের নিচে ছিল এতদিন, কিন্তু এপ্রিল মাসে অলরেডি 5 বছর পূর্ণ হয়ে গিয়েছে, তখন কিন্তু অবশ্যই সেই রেশন কার্ডটি অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হচ্ছে। এক্ষেত্রে অবশ্যই আধার লিঙ্ক করা প্রয়োজন বা আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। এবং কিছু কিছু রেশন কার্ডে দেখা গিয়েছে যে এতদিন পর্যন্ত আধার লিঙ্ক ছিল অথবা রেশন কার্ডটি অ্যাক্টিভ ছিল, কিন্তু এই মাসে দেখা যাচ্ছে যে রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে। তো আমি যেটা সাজেস্ট করব বা আমি যেটা বলতে চাইছি যে অবশ্যই আপনার পরিবারের রেশন কার্ডগুলোর সঙ্গে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে খুব শীঘ্রই আধার লিঙ্ক করে নেবেন, নাহলে কিন্তু পরবর্তী মাসে সুবিধা নাও পেতে পারেন। তো আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কি না কীভাবে চেক করবেন, চেক করার যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং যদি রেশন কার্ডধারীর বয়স 5 বছরের নিচে হয় এবং রেশন কার্ডটি যদি ডিঅ্যাক্টিভেট অবস্থায় থাকে, তাহলে অবশ্যই রেশন কার্ডের জেরক্স এবং বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট জেরক্স নিয়ে আপনার ব্লকের খাদ্য দপ্তর অফিসে যোগাযোগ করবেন, অবশ্যই সেই ডিঅ্যাক্টিভেটেড রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে যে দুটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।